আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে 27,700 টাকার একটি গেমিং প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই প্যাকেজের যে প্রসেসরটি রেখেছি তা হলো AMD রাইজেন 5 2400G, যেখানে উল্লেখযোগ্য বিষয় হলো আপনারা 11 কোরের একটি গ্রাফিক্স পাচ্ছেন, যার কারণে উইদাউট গ্রাফিক্স কার্ডে কিছু মডার্ন গেমস খেলতে পারবেন। ভিউয়ার্স, এই প্রসেসরে আপনি বেস ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 3.60 GHz আপ টু 3.90 GHz, 4 কোর এবং 8 থ্রেড পাচ্ছেন। এছাড়া 6 MB ক্যাশ পাচ্ছেন এই প্রসেসরে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই, মার্কেট প্রাইস 12,800 টাকা। ভিউয়ার্স, এই প্যাকেজে এই প্রসেসরটি আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেজন্যই রেখেছি এই প্যাকেজে এই প্রসেসরটি। এছাড়া আপনারা আমার হাতে দেখছেন 2টি স্টিক RAM এবং 2টি RAM নিয়েছি, কারণ আপনি যদি 1 স্টিক 8 GB RAM নিতেন তাহলে 64 বিট পেতেন, কিন্তু যখন আপনি 2 স্টিক 2টি RAM নেবেন তখন আপনি 128 বিট পাবেন, তার মানে দ্বিগুণ বিট বেশি পাবেন। সেই কারণে আমি কিন্তু 2 স্টিক RAM রেখেছি, যদিও যখন আপনি 2 স্টিক RAM নেবেন তখন প্রাইসটি 1 স্টিকের চেয়ে কিছুটা বেশি হবে। র্যামে পাচ্ছেন লাইফটাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, র্যামিস্টা ব্র্যান্ডের উইথ হিটসিং। ভিউয়ার্স, আমার এক হাতে দেখছেন SSD এবং অন্য হাতে দেখছেন হার্ড ড্রাইভ। 2টি রেখেছি কারণ SSD রাখবো 128 GB র্যামিস্টা ব্র্যান্ডের। এই SSD-তে আমি শুধু সি ড্রাইভ রাখবো এবং সি ড্রাইভে আপনার যত ডাটা প্লাস সফটওয়্যারগুলো থাকবে, এতে হবে কি আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আপনি চালাচ্ছেন, সাপোজ অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এছাড়া আপনি ভিডিও এডিটিং বা অন্যান্য যে সকল সফটওয়্যারগুলো চালাবেন সবগুলো কিন্তু এই সি ড্রাইভে থাকবে। এবং সি ড্রাইভে যখন থাকবে আপনার যে কোনো ফাইল খুব দ্রুত ট্রান্সফার হবে, প্লাস যে ধরনের সফটওয়্যার কোনো ইনস্টল থাকবে সেগুলো খুব কুইকলি ওপেন হবে, এতে আপনারা খুব ভালো সুবিধা পাবেন। এছাড়া অন্যান্য যে সকল ব্রাউজার থাকবে যেমন মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো কিন্তু হ্যাং করার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করছি SSD-র উপকারিতা আপনারা জানেন। 120 GB বা 128 GB একই বিষয়, এই 128 GB 28 GB প্রাইস 2000 থেকে 2100 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আমার হাতে যে হার্ড ড্রাইভটি দেখছেন এটি যদি আপনারা খুব কাছে থেকে দেখেন কোনো ময়লা নেই, প্লাস সব কিছু ঠিক আছে। এখন আমি যদি আপনাদের বলি যে, এবং এটা কিন্তু পলের মাঝে ছিল, যে ভাইয়া এটি ব্র্যান্ড নিউ হার্ড ড্রাইভ, অনেকেই হয়তোবা বুঝতে পারবেন এবং অনেকেই হয়তোবা বুঝতে পারবেন না। এমন হতে পারে কিন্তু 1 TB-এর ক্ষেত্রেও, এমন হতে পারে 2 TB-এর ক্ষেত্রেও, আপনি কিভাবে বুঝবেন? আসলে বোঝার তেমন কোনো ওয়ে নেই। যারা অভিজ্ঞ তারা হয়তোবা একবার দেখে বুঝতে পারে, কিন্তু যারা অনভিজ্ঞ তারা কিন্তু হাজার দেখুক তারপরেও কিছু না কিছু জায়গায় ঠকে যাবে। আবার অনেক সময় আমরা একটি বিষয়ে ঠকে যাই, আমি আপনাকে বললাম যে 1 TB হার্ড ড্রাইভ যদি আপনি ক্রয় করেন ব্র্যান্ড নিউ হলে 2 ইয়ার্স ওয়ারেন্টি, সেক্ষেত্রে দেখা যায় প্রতারক চক্র কি করে, তাদের রিকন্ডিশন একটি হার্ড ড্রাইভ দেয়। 1 TB একটি রিকন্ডিশন হার্ড ড্রাইভের প্রাইস খুব জোর 2800 টাকা এবং আপনাকে তারা 2 বছরের ওয়ারেন্টি দিবে, এবং 2 বছরের মধ্যে যতবার আপনি তাদের কাছে হার্ড ড্রাইভটি নিয়ে যাবেন ততবার তারা কিন্তু সেটি সার্ভিসিং করে দিবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে। সুতরাং আমি চাই যে আপনারা সবসময় বিশ্বস্ত কোনো শোরুম থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করুন, বা যাদের রেপুটেশন ভালো আছে তাদের কাছ থেকে ক্রয় করুন। তাহলে হবে কি আপনার প্রোডাক্টগুলো জেনুইন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। 500 GB হার্ড ড্রাইভ রেখেছি, আপনারা জানেন 500 GB হার্ড ড্রাইভ ব্র্যান্ড নিউ নেই আমাদের দেশে। 500 GB হার্ড ড্রাইভ আপনারা রিকন্ডিশন হিসাবে রেখেছি এই প্যাকেজে 1100 থেকে 1200 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউয়ার্স, আপনারা হয়তো বলতে পারেন যে কেন ভাইয়া একটি রিকন্ডিশন হার্ড ড্রাইভ রাখলেন, কারণ এই 500 GB আমি সেকেন্ডারি স্টোরেজ হিসাবে ব্যবহার করতে চাই। আপনাদের যাদের বাজেট আছে তারা কিন্তু 1 TB ব্র্যান্ড নিউ হার্ড ড্রাইভ নিতে পারেন, এবং যাদের বাজেট নেই তারা যদি মনে করেন যে ভাইয়া এটার প্রাইস বেশি হয়ে গিয়েছে তাহলে তারা একটি হার্ড ড্রাইভ বাদ দিয়ে দিতে পারেন। এই প্যাকেজে যদি হার্ড ড্রাইভ বাদ দেন কোনো সমস্যা হবে না, 1100 টাকা লেস হবে। ভিউয়ার্স, আমার সামনে যে মাদারবোর্ডটি দেখছেন এটি
আসোস ব্র্যান্ডের প্রাইম A320MK। এই মাদারবোর্ডটিতে আপনারা কিন্তু 3000 বাস পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন, যারা রিকমান্ডেড করছে, এবং 32 GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। AM4 সকেটের সকল প্রসেসর সাপোর্ট করাতে পারবেন, অতএব 3rd generation প্রসেসরগুলো কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। মার্কেট প্রাইস 5800 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি বাজেট স্বল্পতার কারণে এই প্যাকেজে এই মাদারবোর্ডটি রেখেছি। আপনাদের যদি গেমিং কোনো মাদারবোর্ড ক্রয় করতে ইচ্ছা করে যে আরও একটু ভালো, সেক্ষেত্রে B450 অথবা আরও একটু ভালো হলেই আসোসের কিন্তু A320 গেমিং একটি মাদারবোর্ড আছে, সেটি নিতে পারেন, সেটিও ভালো হবে। আসোস গেমিং যে মাদারবোর্ডটি আছে তার প্রাইস পড়বে 7000 টাকা। অতএব এই প্যাকেজ থেকে যদি ওই মাদারবোর্ডটি নিতে চান আপনাকে প্রায় 1500 টাকা মতো বেশি দিতে হবে। ভিউয়ার্স, অনেকে হয়তো বা মনে করতে পারে যে গেমিং প্যাকেজে তাহলে এই মাদারবোর্ডটি কেন নিলাম। ভিউয়ার্স, আপনাদের যে গেমসগুলো আপনারা খেলবেন কোনো গেমস খেলতেই কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না এই মাদারবোর্ডটিতে। এবং আসোস ব্র্যান্ডের মাদারবোর্ড সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলছি আসোস ব্র্যান্ড সবসময় তাদের শতভাগ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য এই যে আসোস ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো খুব কম পুড়ে যায়। এবার আসা যাক ক্যাশিং নিয়ে। এই ক্যাশিংটির প্রাইস 2500 থেকে 2600 টাকার মধ্যে। এবং আপনাদের জন্য ক্যাশিংটি লাইটিং করে আপনাদের দেখাচ্ছি যে আসলে ক্যাশিংটি যখন লাইটিং করবে তখন দেখতে কেমন হবে। অনেক সময় আমি এই ক্যাশিংটি দেখিয়েছি, আপনারা মনে করেছেন যে আসলে এটি লাইটিং ক্যাশিং না বা গেমিং লুকিং না, তাদের জন্য দেখালাম। এবং এটি পাওয়ার সাপ্লাই সহ, এবং এই পাওয়ার সাপ্লাই এই প্যাকেজে নিলে কোনো সমস্যা হবে না। অতএব 2700-2700 টাকায় আপনারা এই প্যাকেজটি কোথায় পাচ্ছেন? প্যাকেজটি পেতে হলে চলে আসুন আমাদের R1 কম্পিউটার্স, নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, 2nd floor, 315-316 নম্বর শপে। আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অফারটি পেতে পারেন, সেক্ষেত্রে কল করুন 01738917732। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।